ছুটির পর বাংলাদেশে করোনা আক্রান্তের সংখ্যা বাড়ার আশঙ্কা করছেন বিশেষজ্ঞরা। এরই মধ্যে পরীক্ষার আওতা যতটা বাড়ছে তাতে প্রতিদিন আক্রান্তও বেশ ঊর্ধ্বমুখী। আক্রান্তদের 80% বাড়িতে রেখে টেলিমেশন দেওয়া হচ্ছে, বাকি 20% মধ্যে 15% আক্রান্তকে হাসপাতালে নিতে হচ্ছে। এক্ষেত্রে অক্সিজেনের যোগান খুবই গুরুত্বপূর্ণ। বিশেষজ্ঞরা বলছেন, বাংলাদেশ নয় প্রথম কোনো ভাইরাস যেটি দুনিয়ার অধিকাংশ দেশ এলাকায় ছড়িয়ে পড়েছে এবং এটি প্রাণ সংহারী ভাইরাস। এটি দুনিয়ায় একেবারেই নতুন, এ ব্যাপারে কোনো দেশেরই পূর্ব প্রস্তুতি ছিল না। অধিক জনসংখ্যা, অর্থনৈতিকভাবে পিছিয়ে পড়া, অভিজ্ঞ চিকিৎসক ও স্বাস্থ্যকর্মীর অভাব রয়েছে এমন দেশের পরিস্থিতি সময়ের পাল্লা দিতে খুবই নাজুক হয়ে পড়তে পারে। বাংলাদেশে করোনার মতো প্রাণঘাতী ভাইরাস মোকাবিলায় অবস্থান কতটা মজবুত তা নিয়ে সন্দেহ থেকেই যাচ্ছে। বাংলাদেশের শাসক দলের সাধারণ সম্পাদক উবাইদুল কাদের এক সাংবাদিক বৈঠকে বলেন, আমরা উদ্বেগের সাথে লক্ষ্য করছি অধিকাংশ মানুষের মাঝে ধৈর্য ও শৃঙ্খলার ঘাটতি রয়েছে। অনেকে স্বাস্থ্যবিধি মেনে ঘরে অবস্থান করলেও বহু মানুষ স্বাভাবিক সময়ের মতো ঘোরাফেরা করছেন, হাটবাজারে ভিড়ে অংশ নিচ্ছেন, সামাজিক দূরত্ব না মেনে দায়িত্বহীন আচরণ করছেন। 75তম দিনে বাংলাদেশে একদিনে আরও 21 জনের মৃত্যু এবং আক্রান্ত হয়েছেন 1,166 জন। মোট আক্রান্তর সংখ্যা দাঁড়িয়েছে 36,751, মৃতের সংখ্যা 522 জন। করোনা আক্রান্ত হয়ে জাতীয় সংসদের ডেপুটি স্পিকার অ্যাডভোকেট ফজলে রব্বি মিয়ার স্ত্রী আনোয়ার রব্বি মারা গেছেন। এছাড়া প্রাক্তন তত্ত্বাবধায়ক সরকারের উপদেষ্টা সৈয়দ মঞ্জুর এলাহির স্ত্রী শিক্ষাবিদ নিরুফার মঞ্জুর মারা যান। করোনায় আক্রান্ত হয়েছেন গণস্বাস্থ্যের প্রতিষ্ঠাতা ডক্টর জাফরুল্লাহ চৌধুরী। আগামী 2-1 দিনের মধ্যে ঈদে বাড়ি যাওয়া মানুষ ঢাকায় ফিরতে শুরু করবে। আগামী 30 মে সাধারণ ছুটি শেষ হবে, তারপর বন্ধ অফিস আদালত ব্যবসা প্রতিষ্ঠান থেকে শুরু করে সকল কিছুই স্বাভাবিক অবস্থায় ফিরবে। চালু হবে গণপরিবহন, ট্রেন ও জলপথ। তখন পরিস্থিতি আরও ঝুঁকি হয়ে উঠতে পারে। রিউমাটোলজিস্ট অধ্যাপক ডক্টর সৈয়দ আতিকুল হক বলেন, সংক্রমণের ঝুঁকি উপেক্ষা করে ঘরমুখো মানুষের এবার ঢাকায় ফেরার পালা। মানুষের উপচে পড়া ভিড়ে সংক্রমণের হার আগের সব রেকর্ড ছাড়ানোর আশঙ্কা থেকে সংকট মোকাবিলায় সরকারি তত্ত্বাবধানে বেসরকারি বড় হাসপাতালগুলোকে এখনই প্রস্তুত রাখার পরামর্শ এই বিশেষজ্ঞ চিকিৎসকদের। যেসব দেশে আক্রান্তের হার নিম্নমুখী হওয়া শুরু করেছে সেসব দেশে শীঘ্রই দ্বিতীয়বার প্রকোপ শুরু হতে পারে বলে সতর্ক করে দিয়েছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা। ঢাকা থেকে ঋদ্ধিমানের রিপোর্ট, নিউজ ভ্যানগার্ড।